দিন গড়াচ্ছে ততই যেন ডক্টর অভিকদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় উচ্চ থেকে উচ্চতর হচ্ছে। থ্রেড কালচারে তার নাম জড়িয়েছে অনেক আগেই, কাদম্বিনী কাণ্ডেও বহু বিতর্কে নাম জড়িয়েছে এই ডাক্তারের। এবার SSKM মেডিকেল কলেজ ও হাসপাতাল, যেখান থেকে সার্জারি বিভাগে অভিক পোস্ট গ্রাজুয়েশন করছিলেন বলে জানা যায়, সেখানেও অভিকের কার্যকলাপ এলো সামনে। SSKM মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্রেড সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগে আগেই বহিষ্কৃত হয়েছেন ডক্টর অভিক দে। এবার জানা গেল SSKM মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স ডক্টর অভিজিৎ হাজরা ডক্টর অভিকদের বিরুদ্ধে কিছু ভয়ানক ও বিস্ফোরক অভিযোগ তুলে 4 সেপ্টেম্বর চিঠি লিখেছিলেন তৎকালীন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর কৌস্তভ নায়ককে। চিঠিতে ডক্টর অভিজিৎ হাজরা লেখেন, তার কাছে SSKM এর সার্জারি বিভাগ থেকে একটি চিঠি পৌঁছেছে যা থেকে তিনি জানতে পারেন পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ডক্টর অভিক দে গত 8ই অগস্ট 2024 থেকে সম্পূর্ণ অনুপস্থিত। তার অনুপস্থিতির বিষয়ে তার কর্তৃপক্ষের কেউই ওয়াকিবহল নয় বলে চিঠিতে লেখেন ডক্টর অভিজিৎ হাজরা। দিন যখন চিঠি লিখছেন SSKM এর, বুঝতেই পারা যাচ্ছে যে তাহলে এই ঘটনাগুলো ঘটছে। কার ক্ষেত্রে ঘটছে না, যার সম্পর্কে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, যাকে নিয়ে এখন জেরা চলছে, এবং এই সমস্ত পলিটিক্যাল পার্সন যারা ডাক্তার হোক বা নাই হোক, তারা এইভাবে যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ঢুকে যে ক্ষতি করছে, শাসক দলের ডাক্তাররা সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ করা, দুর্নীতির আঁতুড়ঘর তৈরি করা মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে, এইটা কিন্তু অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এরই সঙ্গে চিঠিতে নিজে থেকে ডক্টর অভিজিৎ হাজরা কিছু সংযোজন করেন। চিঠিতে বিস্ফোরকভাবে তিনি লেখেন, এক, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে ডক্টর অভিক দে MS জেনারেল সার্জারি ট্রেইনি হিসেবে তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেননি। দুই, নিয়ম অনুযায়ী থিসিসের জন্য কোনো সিনপসিস আজও পর্যন্ত ডক্টর অভিক দে জমা দেননি। তিন, জাতীয় মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী তিনি বায়োমেট্রিক্সও রেজিস্টার করেননি। চার, ডিন অফিস থেকে তিনি PGT পরিচয়পত্র সংগ্রহ করেননি। সব শেষে চিঠিতে ডক্টর অভিজিৎ হাজরার সংযোজন, এই ধরনের ঘটনা আগে কখনো তিনি দেখেননি। এখন তার কি করণীয় সে বিষয়েও চিঠিতে জানাতে বলা হয় স্বাস্থ্য ভবনকে। ডক্টর অভিজিৎ হাজরার এই চিঠি প্রকাশ্যে আসার পরেই ক্ষোভ উগড়ে দিচ্ছে চিকিৎসক মহল, ক্ষোভ উগড়ে দিচ্ছে ছাত্র মহলও। দুর্নীতির সাম্রাজ্যে কিভাবে প্রভাব বিস্তার করেছে এই অভিজ্ঞদের মতো চিকিৎসকেরা, তা বোঝাই যাচ্ছে ক্ষোভ প্রকাশ চিকিৎসকদের। ভাবুন আপনারা, এতগুলো রেজিস্ট্রেশন ছাড়া কিভাবে একজন হাসপাতালে এন্ট্রি নিতে পারে এবং ওটিতে ঢুকতে পারে, এই কোশ্চেন সবার প্রথমে আসে। তাহলে কি রোগীর জীবন প্রতিপন্ন নয়? দ্বিতীয় পয়েন্ট বলতে চাই, এই জিনিস কিন্তু অভিজ্ঞদের প্রথম থেকে শুরু করেছে, আমরা দেখতে পাই কোনো রকম প্রশাসনিক পদ ছাড়াই ভাইস চ্যান্সেলার এর সঙ্গে এক্সামিনেশন হল, ইউনিভার্সিটির এক্সামিনেশন হলে ঢুকে যাচ্ছে এবং মদত দিচ্ছে যাতে শাসক দলের ঘনিষ্ঠ ছাত্রছাত্রীরা টোকাটুকি করতে পারে। ডক্টর অভিজ্ঞদের মতো আরও যারা আছেন দুর্নীতির সাম্রাজ্যে, তাদের আসলে কতটা দৌরাত্ম তা কি জানা যাবে? সার্জারির রেজিস্ট্রেশন না করিয়ে সব নিয়মের বাইরে থেকে কিভাবে হাসপাতালে দৌরাত্ম চালাতেন ডক্টর অভিজ্ঞদে, প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।